নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তোমরা থামেল থেকে বুঝে গেছো ভিডিওটা কী হবে দেখো তোমাদের মাথায় একটা খুবই চিন্তিত বিষয় অর্থাৎ তোমরা খুবই মানে টেনশনে আসছো দেখো তোমাদের পরীক্ষা অঙ্ক পরীক্ষা হয়েছে কিন্তু অনেকের এই অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে দেখো তোমাদের কিন্তু শুধু একজনের খারাপ হয়নি সবার খারাপ হয়েছে তো এবার তোমরা কি পাশ করবে বা ফেল করবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তার সাথে আমি এই প্রশ্নের উত্তরগুলো দেখাবো তো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমি আপডেট নিয়ে আসবো দেখো আমি বলি অঙ্ক পরীক্ষা সবাই দিসো অঙ্ক পরীক্ষা সবার খারাপ হয়েছে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখো বা যে কোনো খবরে দেখো নিউজে দেখো অনেকের ক্ষেত্রে অনেকেই আমি আমিও দেখছি যে অনেকে পরীক্ষা খারাপ হয়েছে শুধু তোমার না হ্যাঁ তো দেখো এবার অঙ্ক পরীক্ষা মিনিমাম তোমরা যদি এই নব্বের মধ্যে দশও পাও না মাত্র দশ দশ পাইলেও পাশ করবে আমি বলতেছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা দশ পাইলেও পাশ করবে তো তার সাথে আমি একটু কোশ্চেনটা রিভিশন করি এবং পরে আমি বিস্তৃত জানাচ্ছি তোমাদের দেখো তোমাদের একে একে আমি দেখাই দেখো এখানে দুই হাজার তেইশ ম্যাথামেটিক্স তিন ঘন্টা পনেরো মিনিট এটা সবাই পরীক্ষা দিয়ে দিস তার সাথে কোশ্চেন পেপারটা একটু ডিপ করে আমি বলে দিই হ্যাঁ দেখো আমি উত্তরগুলো তোমাদের বলে দিই এখানে তোমরা হয়তো মিলাই নাও হ্যাঁ দেখো এখানে তোমাদের কি আছে ওয়ানের হবে এ নাম্বারটা হ্যাঁ ওয়ানের এ নাম্বার এবার পরবর্তী পাশে দেখো দুইয়ের হবে বি নম্বর দুইয়ের এমসিকুয়েন্সের দুই নম্বর কি বি নম্বর পরবর্তী তিনের হবে এ নম্বর হ্যাঁ এবার এখানে চারের হবে এ নম্বর পাঁচেরও হবে বি নম্বর এবার পরবর্তী যাই দেখি এবার ছয়ের হবে এখানে ডি নম্বর এবার পরবর্তী তোমরা শূন্য স্থানগুলো দেখো এখানে টেন পারসেন্ট আছে তারপরে দ্বিতীয় নম্বরে আসছে কি টু এ বি সি তার পরবর্তী আসে ওয়ান বাই রুট টু হ্যাঁ এবার পরবর্তী এই পাশে দেখে নাও নব্বই ডিগ্রি এখানে আসে শূন্য স্থানে হবে এখানে হবে এগারো আর এইখানে হবে শঙ্কু ও চোখ ঠিক আছে দেখো এবার পরবর্তী তোমাদের সত্য মিথ্যা হবে প্রথমটা হবে মিথ্যা হ্যাঁ প্রথমটা হবে তোমাদের মিথ্যা দ্বিতীয় যে আছে এটা হবে সত্য তৃতীয় যে আছে তিন নম্বরটা এটা হবে মিথ্যা চার নম্বরে হবে সত্য পাঁচ নম্বরে হবে সত্য ছয় নম্বরে হবে মিথ্যা এবার পরবর্তী দেখো আমি যে কয়টা দিছি তোমাদের বলছি না এইখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি হয়তো পেয়ে গেছো দেখো আমি কয়েকটা যেগুলো বেসিক পাস করার মতো দিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি তার সাথে অঙ্কগুলো তোমরা দেখে নাও হ্যাঁ এই চারটের দিকে কী কী অঙ্ক আছে যারা বিগত পরীক্ষা দেবে দুই হাজার চব্বিশে তাদের তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা হ্যাঁ দেখে নাও এই ক্ষেত্রে দেখো আমাদের এগুলো দুইয়ের মান হুম দেখে নাও এই যে দেখো এখানে বলছি না এখানে একটু ঘুরায় মারছে কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা দেখো এবার পরবর্তী এই পাশে দেখো আমি এই কোশ্চেনটা তোমাদের বারবার বলছি প্রতিটা সাজেশনে বলছি যে এই কোশ্চেনটা বা এই অঙ্কটা আসবেই আসবে দেখো চলে আসছে দেখো এই তিন মা ঠিক আছে যে এখানে বলছে যে কোনো একটি এই যে বলছি না এটা আসবে তা চলে আসছে এবার এই পাশে দেখো এই যে তার সাথে উপপদ তো আমি বারবার বলছি যে আসবে এগুলো হ্যাঁ চলে আসছে দেখো দেখে নাও টেনশনের কোনো কারণ নেই সবাই পাস করবে মাত্র দশ দুই তুলো দশ পাইলে পাস টেনশনের কোনো কারণ নেই বিন্দাস থাকো দেখে নাও অংখগুলো এগুলো হচ্ছে দৃষ্টিহীন দেখো টেনশনের কোনো কারণ নেই সবাই পাশ করবে আশা করি দেখো তোমাদের দেখো এখন টেনশন যদি করো তোমরা অনেকেই চাপ যাবে দেখো তোমাদের একটা পরীক্ষা মিনিমাম দুই কোনো একটা পরীক্ষা খারাপ হচ্ছে কি কী হয়েছে এখন ওই শিক্ষা পরিষদ দেখবে হ্যাঁ সবাইকে যদি জাস্ট একজন দুইজন না এখানে সবার পরীক্ষা খারাপ হয়েছে সবাই পাশ করবে হ্যাঁ তো সেখান থেকে নাম্বার বাড়ায় দিবে শিক্ষা পরিষদ তো আশা করি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে পরে ভিডিও